নিষিদ্ধ বা অনৈতিক সম্পর্কই মূলত ভয়ঙ্কর, আর তা যদি হয় স্টার সুপারস্টারদের ক্ষেত্রে তাহলে তো কথাই নেই। প্রিয় দর্শক, আজ জানাবো এমনই কিছু পরকীয়ার কথা যা প্রকাশিত হয়ে বিতর্কিত হয়েছিলেন সেই সকল তারকারা। চকচকে আলোর দুনিয়া বলিউড, এ যে অন্য এক স্বপ্নের পৃথিবী, কিন্তু প্রদীপের অপর পাশে থাকে অন্ধকার। বলিউডেরও নানা কালো অধ্যায় নানা সময় উঠে এসেছে সংবাদ মাধ্যমে, তার মধ্যে একটি বলি তারকাদের পরকীয়া, আলোচিত যত পরকীয়া। নানা সময়ে বিয়ে বহির্ভূত সম্পর্কে জড়িয়েছেন অনেক বলিউড অভিনেতা অভিনেত্রী, কখনো সেটা জানা গেছে, আবার কখনো সেটা থেকে গেছে ধোঁয়াশা। জেনে নেওয়া যাক আলোচনার খোরাক যোগানো সেসব কথিত পরকীয়ার গল্প। অমিতাভ রেখা জুটির প্রেমের খবর। যদিও অমিতাভ রেখা জয়ার ত্রিভুজ প্রেমের এই ব্যক্তিরা কেউ আজও স্বীকার করেনি এ বিষয়টি, তবে এই ওপেন সিক্রেট প্রেমের খবর সবারই জানা। গোবিন্দ ও রানী মুখার্জি, এক সময়কার হিট জুটি গোবিন্দ রানী মুখার্জি। জানা যায় হাত কর দি আপনে সিনেমার শুটিংয়ে একে অপরের কাছাকাছি আসে এই জুটি। গোবিন্দ সে সময় রানীকে প্রচুর উপহার পাঠাতেন এবং প্রযোজকদের পরামর্শ দিতেন তারা যেন রানীকেই সিনেমায় নেন। এ পরকীয়ার কারণে গোবিন্দর স্ত্রী সুনিতার সঙ্গে দাম্পত্য কলহ সৃষ্টি হয় অভিনেতার, আর এ কারণেই এক সময় ঘর ছাড়েন সুনিতা। তখনই ঘর বাঁচাতে রানীর সঙ্গে প্রেমের ইতি টানেন গোবিন্দ। অক্ষয় কুমার ও প্রিয়াঙ্কা, বলিউডের মশলাদার জুটি ছিলেন প্রিয়াঙ্কা চোপড়া ও অক্ষয় কুমার। অন স্ক্রিন রোম্যান্সের উত্তাপ যে অফ স্ক্রিন পর্যন্ত গড়িয়েছিল তা ভালো করেই বুঝতে পেরেছিল বলিপাড়া। যদিও এক্ষেত্রেও নিশ্চিত করে কিছু জানা যায়নি, তবে খবর আছে 2003 সালে সিনেমার কাজে কাছাকাছি আসে এ জুটি। এরপরই স্ত্রী টুইঙ্কেলের তোপের মুখে পড়ে প্রিয়াঙ্কার সঙ্গে আর কখনো কাজ করেননি খিলারি কুমার। কঙ্গনা রানাউত, অজয় দেবগন, ঋতিক রোশন, কঙ্গনা ও ঋতিকের প্রেমের খবর জানতে যদিও বাকি নেই আর কারো। মিডিয়ায় কম কাদা ছোড়াছুড়ি করেননি এই ক্রিশ জুটি। তবে অনেকেই হয়তো জানেন না কঙ্গনার সঙ্গে অজয় দেবগনের প্রেমের গুঞ্জন ছিল। 80-এর দশকের অভিনেত্রীদের মধ্যে অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হলেন শ্রীদেবী। মাত্র 4 বছর বয়সেই অভিনয় জগতে পা রেখেছিলেন তিনি। দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির মধ্যে অভিনয় জগতে প্রবেশ ঘটে তার। তারপর আস্তে আস্তে বলিউডে প্রবেশ করেন তিনি। অভিনয়ের সুদক্ষতার কারণে বলিউডে নজর কড়া সাফল্যের জায়গা তৈরি করেন তিনি। তবে তার প্রেম জীবন নিয়ে একাধিক গুঞ্জন শোনা যায়। তিনি জড়িয়েছিলেন একাধিক প্রেম সম্পর্কে। আজকের প্রতিবেদনে জানাবো তার এমন 4 প্রেমিকের কথা। শ্রীদেবীর সঙ্গে অনস্ক্রিন কামাল হোসেনের কেমিস্ট্রি ছিল সকলেরই বেশ পছন্দের। তবে তাদের এই কেমিস্ট্রি শুধুমাত্র পর্দাতেই ছিল না, পর্দার বাইরেও তাদের কেমিস্ট্রি নিয়ে বেশ চর্চা চলত। শুটিং সেট থেকে মাঝে মধ্যেই উধাও হয়ে যেতেন এই দুই জুটি। এক প্রকার লোকচক্ষুর আড়ালেই সম্পর্ক চালিয়ে যাচ্ছিলেন তারা। তারপর শ্রীদেবীর মায়ের কানে একথা পৌঁছাতেই তাদের সম্পর্কে ছেদ পড়ে। মিঠুন শ্রীদেবী জুটি বলিউডের সেরা জুটির মধ্যে অন্যতম। পর্দার বাইরেও এই জুটিকে নিয়ে একাধিক জল্পনা চলত। এমনকি শোনা যায় গোপনে শ্রীদেবীকে বিয়েও করেছিলেন মিঠুন, কিন্তু এ কথা তারা কখনোই স্বীকার করেননি। মিঠুন আগেই যোগিতা বালিকে বিবাহ করেছিলেন, তবে আচমকায় শ্রীদেবীর সঙ্গে তার বিবাহের সার্টিফিকেট সামনে আসায় পরবর্তীতে একথা স্বীকার করেছিলেন মিঠুন। তবে শ্রীদেবী জানিয়েছিলেন তিনি মিঠুনের প্রথম বিবাহ সম্পর্কে অবগত ছিলেন না। বলিউডের জনপ্রিয় অভিনেতা জিতেন্দ্রর সাথেও শ্রীদেবীর নাম জড়িয়েছিল। শোনা যায় শুটিংয়ের সময় তারা হোটেলের একই রুমে থাকতেন। তাদের সম্পর্ক নিয়ে একাধিক গুঞ্জন থাকলেও শ্রীদেবী কখনই তাদের সম্পর্কের কথা স্বীকার করেননি। পরবর্তীতে শ্রীদেবীর জীবনে আসেন বনি কাপুর।
সে সময় অর্থ সংকটের মধ্য দিয়ে যাচ্ছিলেন শ্রীদেবী, কিন্তু বনি কাপুর তার পাশে ছিলেন সর্বক্ষণ। এর মধ্যেই শ্রীদেবী প্রেগনেন্ট হয়ে যান, যার ফলে বনি কাপুর তার প্রথম স্ত্রীকে ডিভোর্স দিয়ে শ্রীদেবীকে বিবাহ করেন। বনি কাপুরের সঙ্গে সুখে সংসার করেছেন অভিনেত্রী। তবে এর মাঝেই 2018 সালে পরলোক গমন করেন এই অভিনেত্রী।